কেন জুয়ারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন সাকিব, এছাড়াও অন্তত দেশি বিদেশি 20টি পণ্যের দূত হিসাবে আছেন এই অলরাউন্ডার, যা নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি, যেখান থেকে তার আয়টাও হয় কোটি কোটি টাকা। বেটিং সাইটের সাথে চুক্তি করায় আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। কিসের পেছনে ছুটছেন সাকিব? কদিন আগেই আবার একটি বিজ্ঞাপনের মডেল হয়ে নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দর্শকদের উদ্দেশ্যে, আজ যেন সেই দর্শকই উল্টো প্রশ্ন করে বসছে, সাকিব কিসের পেছনে ছুটছেন আপনি? বেট উইনার খেলাধুলা সংক্রান্ত এই জুয়ারি প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সাথে জড়িয়েছেন সাকিব আল হাসান। গুঞ্জন চলছে প্রায় 10 কোটি টাকা পকেটে পুরে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব। দেশের ও বিসিবির আইনে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে কেউ জড়িত হলে সেটা হবে আইন বহির্ভূত, যা নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়ে আসছেন ক্রিকেট ভক্তরা। জ্বালানি তেল থেকে শুরু করে বেবি ডায়পার, প্রায় 20-এরও বেশি দেশি বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্যদূত হয়েছেন সাকিব, যেখানে কখনোই কোনো আপত্তি ছিল না বিসিবির, দেশের আইন বিরোধী হিসেবেও কখনোই প্রশ্ন ওঠেনি এসব নিয়ে। কিন্তু অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের দূত হওয়াতেই বেঁধে গেল গণ্ডগোল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের ভেরিফাইড পেজে অন্তত 20টার মতো পণ্য ও প্রতিষ্ঠানের নাম মেলে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এই অলরাউন্ডার, যেখানে সাকিবের আয় কোটি কোটি টাকা। শেষ প্রতিষ্ঠান বেট উইনার নিউজ পোর্টালের দূত হয় সাকিব পেয়েছেন প্রায় 10 কোটি টাকা। ঠিক কত বছরের জন্য এই চুক্তি সেটা উল্লেখ করেননি সাকিব, ফেসবুকে একটা পোস্ট দিয়েই জানিয়েছেন কেবল নিজের সম্পৃক্ততার কথা। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।